হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল। আজকের বাংলা প্রথম পত্রের ক্লাসে আমরা যে বিষয়টি শিখব সেটি হলো বাংলা প্রথম পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধ বিড়াল এর তৃতীয় পর্ব। অর্থাৎ আমরা এর আগে দুটি ক্লাসে বিড়ালের বাক্য অংশটুকু আলোচনা করেছি, তো আজকের ক্লাসে আমরা যে পরবর্তী যে অংশটুকু রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করি আমরা মনোযোগ দিয়ে সবাই ক্লাসটি করব। প্রথমে কি আছে দেখো, শয্যাশায়ী মনুষ্য, ধর্ম কি? অর্থাৎ এখানে কথাটি কে বলছে? এখানে কিন্তু বিড়াল কমলাকান্তকে প্রশ্নটি করছে, কারণ বিড়াল ইতোমধ্যে কমলাকান্তের জন্য রেখে যাওয়া দুধটুকু খেয়ে ফেলেছে এবং এর ফলে যখন কমলাকান্ত তাকে মারতে আসে তখন কিন্তু বিড়াল বরঞ্চ ভয় পেয়ে দৌড় না দিয়ে পালিয়ে না গিয়ে সে কিন্তু সেখানে থেকে কমলাকান্তকে বিভিন্ন ধরনের প্রশ্ন ছুড়ে দেয় এবং কমলাকান্ত দিব্য কন্যা প্রাপ্ত হয়ে কিন্তু সেই প্রশ্নগুলো শুনতে থাকে এবং বিড়ালের আরেক এই প্রশ্নটিও ছুড়ে দেয় যে ধর্ম কি, মানে কমলাকান্তকে সে প্রশ্ন করছে ধর্ম কি। পরোপকারী পরম ধর্ম, এই দুগ্ধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে, তোমার আহরিত দুগ্ধে এই পরোপকার সিদ্ধ হইল, অতএব তুমি সেই পরম ধর্মের ফল ভাগি। আমি চুরি করি আর যাই করি, আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ। এর মাধ্যমে বিড়াল যে জিনিসটা বোঝানোর চেষ্টা করলো যে তার জন্য রেখে দাও কমলাকান্তের জন্য রেখে যাওয়া দুধটুকু সে পান করেছে, কিন্তু এর মাধ্যমে কিন্তু কমলাকান্ত ধর্ম সঞ্চয় করতে পারলো এবং এই ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণটি মূলত যে বিড়ালের যে পরোপকারটা হলো দুধ খাওয়ার মাধ্যমে, কমলাকান্তের জন্য রেখে যাওয়া দুধটা পানের মাধ্যমে, সেটা কিন্তু বিড়াল এখানে উল্লেখ করার চেষ্টা করলো যে বিড়ালের জন্য বিড়াল দুধটা খাওয়ার মাধ্যমে কিন্তু বিড়াল উপকৃত হয়েছে এবং এই উপকার হওয়ার অংশটাই কিন্তু উপকারের অংশীদারটা কিন্তু হতে পারলো কে, বিড়াল। এবং এর ধর্ম সঞ্চয়টা কার হয়েছে? ধর্ম সঞ্চয়টা হয়েছে কিন্তু কমলাকান্তের, কেননা কমলাকান্তের জন্য রেখে যাওয়া দুধটাই কিন্তু বিড়াল খেতে পেরেছে। অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো, যেহেতু এখানে বিড়াল বলল যে সে কমলাকান্তের ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ, তার জন্য তার প্রশংসা করতে বলল, তাকে লাঠি দিয়ে মারতে মানা করলো। আমি তোমার ধর্মের সহায়, দেখো আমি চোর বটে কিন্তু আমি কি সাত করিয়া চোর হয়েছি? খাইতে পাইলে কে চোর হয়? এখানে মূলত বিড়াল উল্লেখ করে যে কথাটি বলার চেষ্টা করেছে এই আমি চোর বটে এই লাইনটি দিয়ে, সেটি হচ্ছে যে আমরা দেখি আমাদের সমাজে অনেক চোরেরা রয়েছে কিন্তু তারা কেন চুরি করে? তারা চুরি করে কারণ তাদের অভাবের কারণে তারা চুরি করছে, তাদের যা কিছু অভাব তারা সেটা পূরণ করার জন্য কিন্তু চুরি করে। বিড়ালও কিন্তু একই জিনিসটা আমাদেরকে বলার চেষ্টা করলো, কমলাকান্তকে বলার চেষ্টা করলো যে সে চোর হয়েছে কিন্তু সে কিন্তু ইচ্ছা করে চোর হয়নি, খাইতে পাইলে কে চোর হয়। এখানে যদি বিড়াল ক্ষুধার্ত না থাকতো, বিড়ালের ক্ষুধা যদি না থাকতো, তাহলে কিন্তু সে এসে কমলাকান্তের জন্য রেখে যাওয়া দুধটা পান করে না, বরঞ্চ যেহেতু বিড়াল অনেক বেশি ক্ষুধার্ত ছিল এর জন্যই সে কমলাকান্তের এই রেখে যাওয়া কমলাকান্তের জন্য রেখে যাওয়া দুধটা কিন্তু পান করে এবং পান করার মাধ্যমে সে কমলাকান্তকে প্রশ্নগুলো ছুড়ে দেয় যে সে কিন্তু স্বাদ করে চোর হয়নি, বরং খেতে না পাওয়ার জন্য সে চোর হয়েছে। দেখো যাহারা বড় বড় সাধু তাহারা চোরের নামে শিহরিয়া ওঠেন, অনেকেই তারা চোর অপেক্ষা অধার্মিক। অর্থাৎ এখানে যাহারা বড় বড় সাধু বলতে আমরা বুঝাচ্ছি যে আমাদের সমাজের অনেক উঁচু শ্রেণীর ব্যক্তি রয়েছেন যারা চোরকে ঘৃণা করেন, চোরের নামে শিহরিয়া ওঠেন, তারা অনেকেও চোর অপেক্ষা অধার্মিক, মানে চোরের চেয়েও অনেক বেশি খারাপ। কেন? তাহাদের চুরি করিবার প্রয়োজন নাই বলিয়াই চুরি করেন না, যেহেতু তাদের দৈনন্দিন চাহিদা সবকিছু মিটে যায়, তারা অনেক উঁচু শ্রেণীর মানুষজন, তাদের যেহেতু কোনো প্রয়োজন নাই অভাব নাই তার জন্য কিন্তু তারা চুরি করেন না, কিন্তু তাহাদের প্রয়োজনাতীত ধন থাকিতেও চোরের প্রতি যে মুখ তুলিয়া চাহেন না ইহাতেই জোরে চুরি করে, যেহেতু তাদের যথেষ্ট ধন সম্পদ রয়েছে এবং অর্থ রয়েছে এবং তারপরও তারা যারা সমাজের নিচু শ্রেণীর মানুষ যারা অভাবগ্রস্ত অনেক বেশি তাদেরকে সাহায্য করেন না, এর কারণে কিন্তু সেই মানুষগুলো চুরি করে। এখানে কিন্তু চোরের প্রতি বলতে আমরা সমাজের সেই বঞ্চিত শোষিত শ্রেণীর কথা বুঝাচ্ছি যারা কিনা অনেক বেশি অভাবগ্রস্ত এবং এই উঁচু শ্রেণীর মানুষগুলো এই মানুষদেরকে সাহায্য না করার কারণেই কিন্তু সমাজে এই চোরের সৃষ্টি। অধর্ম চোরের নহে, চোরে যে চুরি করে সে অধর্ম কৃপণধ্বনির, অর্থাৎ চোর যে চুরি করছে এই দোষটা কিন্তু আর চোরের না, এই দোষটা এখন কার হয়ে যাচ্ছে? কৃপণধ্বনির, অর্থাৎ যারা সম্পদ কিনা নিজেদের কাছে আটকে রাখে অন্যকে সাহায্য করে না। চোর দোষী বটে কিন্তু কৃপণধ্বনি তদপেক্ষা শতগুণে দোষী, চোরের দণ্ড হয় চুরির মূল যে কৃপণ তাহার দণ্ড হয় না, অর্থাৎ চোরের দোষ থাকলেও কৃপণধ্বনি যারা কিনা অর্থ সম্পদ দিয়ে মানুষকে সাহায্য করে না তারা আরো বেশি দোষী, অর্থাৎ শতগুণে দোষী, কতগুণে? শতগুণে দোষী। চোরের দণ্ড হয় চুরির মূল যে কৃপণ তার দণ্ড হয় না, অর্থাৎ চোরকে আমরা শাস্তি দিই, যেরকম বিড়াল দুধটা খাওয়ার পরে বিড়ালকে কমলাকান্ত মারতে এসেছিল লাঠি নিয়ে, সেরকম চোরেরও দণ্ড হয় কিন্তু চুরির মূল যে কৃপণ তাহার কিন্তু দণ্ড হয় না, এটাই বিড়াল বোঝাতে
বোঝাতে চেয়েছে যে চোরের দণ্ড হলো আমাদের দেশে যে কৃপণধনী, যারা কিনা এই সমাজে বৈষম্য সৃষ্টির জন্য দায়ী, তাদের কিন্তু আমরা কোনো শাস্তি দেই না। অর্থাৎ আমাদের বিড়ালটি কি চেষ্টা করলো, এখানে চেষ্টা করলো যে আমাদের সমাজে যে নৈরাজ্য এবং বৈষম্যগুলো দেখা যাচ্ছে, সেই বৈষম্যগুলোর জন্য যারা দায়ী বরং তাদের শাস্তি হওয়া উচিত, বরঞ্চ যারা এই নৈরাজ্যের শিকার অর্থাৎ যারা কিনা এই ধরনের শোষিত শ্রেণী, তাদের শাস্তি না হয়ে বরং যারা এসবের জন্য দায়ী তাদের শাস্তি হওয়া উচিত। বিড়াল কিন্তু এটাই বোঝানোর চেষ্টা করলো। এরপরে কি আছে দেখো, আমি প্রাচীরে প্রাচীরে মেউ মেউ করিয়া বেড়াই, কেহ আমাকে মাছের কাঁটা খানাও ফেলিয়া দেয় না, মাছের কাঁটা পাতের ভাত নর্দমায় ফেলিয়া দেয়, জলে ফেলিয়া দেয়। অর্থাৎ বিড়াল এখানে বলার চেষ্টা করলো যে সে ক্ষুধার্ত, খেতে পারছে না, অথচ মানুষজন কি করে, মাছের যে কাঁটা পাতের ভাত বিড়ালের খাবার যেগুলো, সেগুলোকে বিড়ালকে না দিয়ে কি করে, তারা এগুলোকে নর্দমায় ফেলে দেয়, পানিতে ফেলে দেয়, অথচ তারা বিড়ালকে খেতে দেয় না, তথাপি আমাকে ডাকিয়া দেয় না। অর্থাৎ তাদেরকে না দিয়ে, বিড়ালকে না দিয়ে যারা অভাবগ্রস্ত তাদেরকে আমরা সাহায্য না করে বরঞ্চ এগুলো কি করছি, নষ্ট করছি, ফেলে দিচ্ছি। তোমাদের পেট ভরা আমার পেটের ক্ষুধা কি প্রকারে জানিবে। এখানে মূলত কিন্তু আমাদের বিড়াল যে জিনিসটা বোঝানোর চেষ্টা করলো সেটা হচ্ছে আমাদের সমাজে যারা অভাবগ্রস্ত না বরং যারা উঁচু শ্রেণীর মানুষজন, তাদের কিন্তু কোনো অভাব নেই, তারা অন্যের ক্ষুধা কখনোই জানবে না, কেননা তাদের পেট ভরা, তাদের সব কিছুর চাহিদা পূরণ করা যায়, তাদের যথেষ্ট সম্পদ অর্থ আছে, তাদের কোনো অভাব নেই। তাহলে তারা অন্য যে দরিদ্র বা গরিবরা আছে তাদের অভাবটা কি করে বুঝবে। হায়, দরিদ্রের জন্য ব্যথিত হইলে তোমাদের কি কিছু অগৌরব আছে। মানে সমাজের উঁচু শ্রেণীদেরকে বিড়াল এই প্রশ্নটি জিজ্ঞেস করলো যে তোমাদের দরিদ্রের জন্য ব্যথিত হলে কি অগৌরব আছে। আমার মতো দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া লজ্জার কথা সন্দেহ নাই। মানে এখানে দরিদ্র শ্রেণীর মানুষদের ব্যথায় ব্যথিত হওয়া যে এই শ্রেণীর এক শ্রেণীর উঁচু শ্রেণীর মানুষদের লজ্জার বিষয়, সেটাও কিন্তু বিড়াল এখানে বলে দিল। যে কখনো অন্ধকে মুষ্টি ভিক্ষা দেয় না, সেও একটা বড় রাজা ফাপড়ে পড়িলে রাত্রে ঘুমায় না, সকলেই পরের ব্যথায় ব্যথিত হইতে রাজি। অর্থাৎ বিড়াল কিন্তু এখানে বলার চেষ্টা করলো যে যে কিনা দরিদ্র, যে কিনা গরিব, তার ব্যথায় ব্যথিত না হয়ে আমরা এখানে কাদের ব্যথায় ব্যথিত হই, বড় রাজা কিনা বড় কোনো উঁচু শ্রেণীর আরেকটি লোক যদি আমরা দেখি কেউ বিপদে পড়েছে বা কষ্টে আছে, তাদের চিন্তায় আমাদের ঘুম হয় না, তাদেরকে আমরা, তাদের জন্য আমরা অনেক বেশি কাজ করি বা চেষ্টা করি তাদেরকে অবস্থার উন্নতি করার জন্য, কিন্তু যে আসলেই অনেক বেশি সমাজে শোষিত বা বঞ্চিত, যাদের অনেক বেশি অভাবগ্রস্ত, তাদেরকে কিন্তু আমরা সাহায্য করি না। তবে ছোট লোকের দুঃখে কাতর, ছি কে হইবে। এখানে কিন্তু ছোট লোক বলতে সেই নিচু শ্রেণীর সম্প্রদায় বা নিচু সম্প্রদায় যারা অভাবগ্রস্ত, শোষিত, বঞ্চিত শ্রেণী, তাদেরকে বলা হয়েছে। দেখো, যদি অমুক শিরোমণি কি অমুক ন্যায়ালঙ্কার আসিয়া তোমার দুধটুকু খাইয়া যাইতেন, তবে তুমি কি তাহাকে ঠ্যাঙ্গা লইয়া মারিতে আসিতে, বরং জোড়হাত করিয়া বলিতে আরেকটু কি আনিয়া দিব, তবে আমার বেলা লাঠি কেন। তুমি বলিবে তাহারা অতি পণ্ডিত, বড় মান্য লোক। অর্থাৎ বিড়াল এখানে যে কথাটি বোঝানোর চেষ্টা করলো সেটি হচ্ছে আমাদের সমাজে উঁচু শ্রেণীর মানুষ যারা, তাদেরকে আমরা আরো অনেক বেশি বেশি দেওয়ার চেষ্টা করি, অথচ যারা কিনা শোষিত শ্রেণী, বঞ্চিত শ্রেণী, তাদেরকে না দিয়ে। কেননা আমরা এখানে দুটি শব্দ অর্থ দেখতে পাচ্ছি, একটি কি শিরোমণি, শিরোমণি শব্দের অর্থ হচ্ছে যেটি কিনা আমাদের সমাজের প্রধান বা অনেক উঁচু শ্রেণীর লোক, আর ন্যায়ালঙ্কার হচ্ছে ন্যায়শাস্ত্রে পণ্ডিত ব্যক্তি, মানে হচ্ছে যে কিনা শিক্ষিত বা অনেক বেশি পণ্ডিত ব্যক্তি, তাদেরকে বলা হচ্ছে। তোমার দুধটুকু খাইয়া যেতেন তাহলে কিন্তু আমরা তাদের মারতে আসতাম না, অর্থাৎ উঁচু শ্রেণীর কোনো লোক যদি আমাদের কাছে এসে সাহায্য চাইতেন তাহলে কিন্তু আমরা কখনো মানা করতাম না, বরং জোড়হাত করি আমরা বলতাম আরেকটুকে আনিয়ে দিব, তাদের বেলায় আমরা আরো বেশি বেশি করার চেষ্টা করতাম, অথচ যারা কিনা অভাবগ্রস্ত তাদের বেলায় আমরা লাঠি ঠ্যাঙ্গা নিয়ে মারতে আসি, তাদেরকে আমরা সাহায্য করি না। তখন উত্তরে তাহারা বলিবে কি, তাহারা অতি পণ্ডিত, বড় মান্য লোক। এবং পণ্ডিত বলে বা বড় মান্য লোক বলে আমরা তাদেরকে সাহায্য করি, কিন্তু নিচু শ্রেণীর লোকদেরকে আমরা কি করি, সাহায্য করি না। এরপরে আছে, পণ্ডিত বা মান্য বলিয়া কি আমার অপেক্ষা তাহাদের ক্ষুধা বেশি। এখানে বিড়াল বোঝানোর চেষ্টা করলো যে যেহেতু সে পণ্ডিত বা মান্য, তার জন্য কিন্তু সুবিধা যে আমরা তাদেরকে বেশি দিচ্ছি, তাদেরকে আমরা বেশি চাহিদা মেটানোর চেষ্টা করছি, সেটা কিন্তু ঠিক না, কেননা তাদের ক্ষুধার আমাদের ক্ষুধা কিন্তু একই রকমের, তাদের ক্ষুধা কিন্তু কোনো অংশে আমাদের চেয়ে বেশি না। তা তো নয়, তেলা মাথা তেল দেওয়া মনুষ্য জাতির রোগ, দরিদ্রের ক্ষুধা কেহ বুঝে না। তেলা মাথায় তেল দেওয়া এই কথাটির দ্বারা বিড়াল যা বোঝানোর চেষ্টা করলো সেটি হচ্ছে আমাদের সমাজে যাদের অবস্থা অনেক বেশি ভালো, যারা কিনা অনেক বেশি ধনী, তাদের মাথায় তেল ঢালা, তেল ঢালা বলতে আমরা বুঝেছি তাদেরকে আরো অনেক বেশি বেশি দেওয়ার আমরা চেষ্টা করি। এবং এর মাধ্যমে সেটা, যেটা বিড়াল তার অভিজ্ঞতা থেকেই বলেছে যে মানুষের তেলা মাথায় তেল ঢালে, এবং এটাই মানুষের সবচেয়ে বড় দোষ। যাদের খাবারের কোনো প্রয়োজন নেই তাদের জন্যই কিন্তু মানুষ ভোজের আয়োজন করে, যার কোনো উপহারের প্রয়োজন নেই তাদের জন্যই কিন্তু এই সমাজে মানুষ উপহার পাঠায়, অথচ যারা কিনা রোগ দরিদ্রের ক্ষুধায় অনেক বেশি আক্রান্ত তাদেরকে কোনো সাহায্য করে না। যে খাইতে বলিলে বিরক্ত হয় তাহার জন্য ভোজের আয়োজন করে, আর যে ক্ষুধার জ্বালায়
বিনা আহ্বানেই তোমার অন্ন খাইয়া ফেলে, চোর বলিয়া তাহার দণ্ড করো, ছি ছি। এখানে কিন্তু বিড়াল যা বোঝানোর চেষ্টা করলো সেটি হচ্ছে, যাদের খাবারের কোনো প্রয়োজন নেই, যাদের তাদের জন্য মানুষ ভোজের বা খাবারের আয়োজন করে, তাদেরকে আরো বেশি বেশি দাওয়াত দেয়, অথচ যারা কিনা ক্ষুধার জ্বালায় অনেক বেশি কাতর, তাদেরকে তারা যদি কোনো কিছু খেয়ে ফেলে তাদেরকে আমরা সম্বোধন করি কিভাবে, চোর হিসেবে। দেখো আমাদিকে দশা দেখো, দেখো প্রাচীরে প্রাচীরে, প্রাঙ্গণে প্রাঙ্গণে, পাশাদে পাশাদে, মেও মেও করিয়া আমরা চারদিকে দৃষ্টি করিতেছি, কেহ আমাদিগকে মাছের কাঁটাখানা ফেলিয়া দেয় না। মানে বিড়াল নিজেদের দিকে তাকানোর কথা বলে বুঝালো যে শোষিত শ্রেণীর দিকে তাকাও, তাকিয়ে দেখো যে তারা কত কষ্ট করছে, চারদিকে হাহাকার করছে অভাবের তাড়নায়, অথচ তাদেরকে কেউ সাহায্য করে না, আমাদিগকে মাছের কাঁটাখানা ফেলিয়া দেয় না। যদি কেহ তোমাদের সোহাগের বিড়াল হইতো, সোহাগের বিড়াল বলতে যে পালা বিড়াল, যেটা বাড়িতে অনেকে শখ করে বিড়াল পালে, গৃহ মার্জার হইয়া বৃদ্ধের নিকট যুবতী ভার্যার সহোদর, বৃদ্ধের নিকট যুবতী ভার্যা, ভার্যা হচ্ছে কি স্ত্রী, কোন বৃদ্ধ লোকের যুবতী স্ত্রী বা তরুণী স্ত্রীর সহোদর, তার ভাই বা মূর্খ ধনীর কাছে শতরঞ্চ। মূর্খ ধনী বলতে আমরা এখানে বুঝাচ্ছি যে কিনা মূর্খ ধনী, যার কিনা অনেক অর্থ সম্পদ কিন্তু সে জ্ঞান শাস্ত্রে পণ্ডিত না, তাকে বুঝাচ্ছি। শতরঞ্চ কি? শতরঞ্চ হচ্ছে এক ধরনের দাবা খেলা বা পাশা খেলা, আমরা যেটাকে বলি সেটা হচ্ছে শতরঞ্চ। খেলোয়াড়ের স্থানীয় হইয়া থাকিতে পারিল তবেই তাহার পুষ্টি, অর্থাৎ যেই বিড়ালটা কিনা গৃহ মার্জার ঘরে থাকে কিংবা কোনো যুবতী স্ত্রীর অনেক বেশি কাছের লোক বা মূর্খ ধনীর কাছে শতরঞ্চ খেলোয়াড়ের স্থানীয়, অর্থাৎ মূর্খ ধনীর কাছে শতরঞ্চ খেলোয়াড়ের সহযোগী হয়ে থাকে, তবেই তাহার পুষ্টি, তবেই তাকে কিনা আদর করে, সোহাগ করে। অথচ প্রাচীরে প্রাচীরে, প্রাঙ্গণে প্রাঙ্গণে যারা ঘুরে বেড়ায়, যেসব বিড়াল ঘুরে বেড়ায়, তাদেরকে কেহ মাছের কাঁটাখানাও দেয় না। তাহার লেজ ফুলে, গায়ে লোম হয়, তাহাদের রূপের ছটা দেখি অনেক মার্জার কবি হয়ে পড়ে, অর্থাৎ তারা এত আদর যত্নে থাকে যে তাদের লেজ ফুলে, গায়ে লোম হয় এবং তাহাদের রূপের ছটা দেখিয়া অনেকে মার্জার কবি হয়ে পড়ে। মানে হচ্ছে এখানে আমাদের বিড়াল যেটা বোঝানোর চেষ্টা করছে তা হলো যে আমাদের সমাজে যারা অনেক বেশি, যাদের অনেক বেশি আছে, আমরা কি করি, তাদেরকে অনেক বেশি বেশি দেওয়ার চেষ্টা করি, তাদেরকে অনেক বেশি আমাদের রাখার চেষ্টা করি, অথচ যারা অভাবে থাকে, যারা কিনা খেতে পারে না দু এক বেলা, সোহাগের না মানুষের কাছে বা পণ্ডিত ব্যক্তি না, তাদেরকে আমরা অনেক, তাদেরকে আমরা ন্যূনতম যে সাহায্যটুকু সেটাও কিন্তু করি না। বেঁচে থাকার জন্য যাদের একটু খাবার প্রয়োজন তাদেরকে কেউ খেতে যায় না, ভোজের আসরে খেতেও ডাকে না, বরং খাবার যেগুলো বেঁচে থাকে আমরা যা দেখলাম বিড়ালের ভাষ্য মতে যে সেগুলো ফেলে দেয়, ক্ষুধাতের জন্য রাখা হয় না। এবং ধনীদের এমন নির্দয় আচরণের জন্যই কিন্তু দরিদ্র অসহায়রা চুরি করে, এবং এই চুরির কারণে কিন্তু বিড়াল সম্পূর্ণ দোষটি কাদেরকে দিচ্ছে, আমাদের উঁচু শ্রেণীর মানুষদেরকে দিচ্ছে, যাদের কারণে এই চুরি হচ্ছে। অর্থাৎ আজকে তাহলে আমরা বিড়ালের যে অংশটুকু আলোচনা করলাম এটুকু আশা করি সবাই বুঝতে পেরেছি। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা বিড়াল প্রবন্ধটির বাকি অংশ আলোচনা করব। সকলকে অনেক বেশি ধন্যবাদ।